हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो सामने पुजो आसे, तो आज के ब्लॉग शुरू करब एक रूपचर्चा दिए। तो सब चाहते मेयेदेर बड़ प्रॉब्लम होच्छे हेयर। तो देखते ही पाच्छेन आमार चूले कलर करा थाके, 12टा मासई आमार चूले कलर करा थाके। तो जे एक्षेत्रे हय कि चूले कलर बा चूले अन्य किछु करार पर आमादेर चूलटा ड्राई हो जाए बा चूल भंगुर हो जाए, जार कारणे चूल ओठे। आर एई पूजोर समय सब चाहते मोस्ट इम्पर्टेंट होच्छे हेयर। तो जदि आमरा चूले जदि ए टाइमे कलर ना करी बा ए टाइमे जदि चूल सुंदर करे ना बाधी बा केउ खोला चूल पसंद करे, खूब सुंदर शाड़ी पोरबेन तार संगे चूल खोला राखबेन, सेगुलो जदि ना हय ताहले खूब मन खराब हो जाए। धरुन आपनि चूलटा बाँधते गेलेन आर संगे संगे एतगुलो चूल उठलो, बा धरुन चूल छिल आगे एतटा एखन हये गेल अल्प, तखन आपनार मनटा एत खराब हये जाबे जे चूले हाथ ही दिते इच्छा करबे ना। তো আমরা আমাদের বাড়িতে একটা পুরনো, মানে আমি একটু সেকেলে, যদিও এখনকার অনেক হেয়ার অয়েল বেরিয়েছে বা হেয়ার ট্রিটমেন্ট বেরিয়েছে, তবুও আমি বলতে গেলে একটু সেকেলে, মানে আমি সব সময় প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করি। তো যাই হোক, আমি ডান্সার, আমার চুলের সব সময়তেই কালার রাখতে হয়। তো সেই জন্য বরাবর যাতে আমার চুলটা ভালো থাকে সেই জন্য আমি একটা হেয়ার অয়েল নিজে বানাই। এটা বলা ফুল যে নিজে বানাই, মানে রেসিপিটা বা এটার পুরো ক্রেডিটটা কিন্তু বাড়িতে মা দিদিমাদেরই, তারাই প্রথম থেকে এটা বানিয়ে ছোটবেলা থেকে ইউজ করাতো, এবং সেটাতে আমরা বড় হয়ে হয়তো সে জিনিসটাকে আর পাত্তা দিনি, মা কি জানে কি দিদিমা কি জানে, বাট তারাই কিন্তু সবচেয়ে ভালো জানে, কেননা তাদের চুল এখনও আমার দিদিমার চুল। দিদিমা এই মারা গেল রিসেন্টলি, তো দিদিমার বয়স হয়েছিল 98 বছর, তো তখনও পর্যন্ত দিদার একটা চুল পাকেনি, এটা অবিশ্বাস্য। তবে হ্যাঁ, আমরা হয়তো সেরকম ওনাদের মতো সেরকম ভালো সারযুক্ত খাবার খাই আমরা, তাদের মতো অতটা ভালো খাই নি সেহেতু অতটা আশা করি না, বাট তবুও এমন তো হতে পারে 60-65 অবধি খুব সুন্দর চুল থাকুক বা রূপের একটা জেল্লা থাকুক। তো সেই কারণের জন্য আমি আজকে একটা হেয়ার অয়েল আপনাদের বানিয়ে দেখাবো, অবশ্যই 100% কাজ হবে। যদি হ্যাঁ, যদি আপনার থাইরয়েড থাকে, কি যদি আপনার সুগার থাকে, কি আপনার যদি অন্য কোনো প্রবলেম থাকে, কি লিভারের প্রবলেম থাকে, তো সেটাকে আগে সারানোর চেষ্টা করবেন সেটাকে। যদি আর যদি আমার মতো আপনার কোনো রোগ না থাকে, শুধু হাসি ছাড়া এরকম যদি কোনো রোগ না থাকে, তাহলে অবশ্যই 100% কাজ করবে আমার এই তেলটা। যদি আপনি মন থেকে এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখেন এবং এই ভিডিওটা আমি যেমন করে বানিয়েছি তেমন করে যদি আপনি রেসিপিটা তৈরি করেন হেয়ার অয়েলের, তো আপনি 100% কাজ পাবেন, এটা আমি কথা দিচ্ছি। আর যদি কারোর কোনো প্রবলেম হয় তারপরেও তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তো আছি। তাহলে চলুন আজকে দেখে নিই যে আমার এই হেয়ার অয়েলটা তৈরি করতে গেলে প্রাকৃতিক দিক থেকে কি কি আমরা সংগ্রহ করতে। তো আমরা ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে কোকোনাট, একদম শালিমার কোকোনাট অয়েল নিয়েছি। আমরা কোনো রকম যেগুলো হচ্ছে পিওর নারকেল তেল খুঁজছিলাম, এটা হোমমেড হলে আরও ভালো হয়। আজকে একটা শালিমার যে কোকোনাট অয়েল সেটা নিয়েছি 500 গ্রাম, এবং তার সঙ্গে, এবং আমি ছিদ্র করে এনেছি, এবং তার সঙ্গে আমার দরকার যে দুটো, সে দুটো হচ্ছে অবশ্যই আমলকি। আমলকি চুলের জন্য খুবই 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 পুষ্টিকর। তো আমলকি দিলে চুলের কালারও সুন্দর থাকে এবং চুলের রুট যেটা গোড়া সেটাও খুব শক্ত হয়। এবং থার্ড যে জিনিসটা আমি মেশাবো সেটা হচ্ছে কুচফল। জানি না এই কুচফলগুলোকে আপনারা চেনেন কি না, এই কুচফলগুলো হচ্ছে আপনার সোনার উপর দোকানে সোনা মাপার কাজে লাগে। তো এই কুচফল কিন্তু চুলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি অনেকগুলো কুচফল নিয়ে এসেছি, এই যে এইগুলো আমার প্রত্যেক কটাই কিন্তু আজকে এই 500 গ্রাম তেলের জন্য আমার দরকার। তো এগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে নেব, মিক্সড করে একটা হেয়ার অয়েল তৈরি করব। এবং এই হেয়ার অয়েলটা যদি আপনারা প্রত্যেক দিন মাথায় লাগান তো অবশ্যই খুব সুন্দর উপকার পাবেন। এবং তার সঙ্গে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েলটাও নিয়ে নিচ্ছি। তো এই সব রকম মিশিয়ে যে অয়েলটা তৈরি হবে সেই অয়েলটা হচ্ছে, এটা একটা হোমমেড অয়েল, এবং এটা হচ্ছে
চুলের যে ধরুন শাইন চলে গেছে বা খুব পরিমাণ চুল উঠছে বা চুলের গোড়া বা ডগা খুব আলগা হয়ে গেছে বা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে খুব ভালো কাজ দেবে। এবং আমি তো বললামই আমার চুলে প্রত্যেকটা 12 মাস কালার করা থাকে, তো সেই হিসেবে যে চুলে ক্ষতি হওয়ার কথা সেটা একদমই হয় না। তো চলুন তাহলে আজকে তৈরি করছি। প্রথমে আমরা যে আমলকিগুলোকে একটু থেতো করে নেব। যাদের চুল খুব সাদা মানে হয়ে যাচ্ছে তারা প্রত্যেকদিন সকালে একটা আমলকি খেতে পারেন, যেটা লিভারের জন্য খুবই ভালো, ভিটামিন সি পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর তার সঙ্গে একটা কথা, যদি চুলে লাগান নারকেলের দুধের সাথেও লাগাতে পারেন বা এমনিও লাগাতে পারেন। চুলে শুধু এইরকম ভাবে বেটে নিয়ে তো চুল দেখবেন সম্পূর্ণ চুল কালো হয়ে যাবে মাত্র 2-3 দিন লাগালেই। এই হেয়ার অয়েলটার একটাই কথা, সেটা হচ্ছে এটা বানাতে হবে আজকে, কিন্তু ইউজ করতে হবে 7 দিন রাখার পর। এটা 7 দিন রাখার পরই এটা ইউজ করার জন্য বেটার হবে। আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, আমার ড্যান্ড্রফ নেই, যদি কারোর মাথায় ড্যান্ড্রফ থাকে তাহলে সে এর মধ্যে অল্প কটা মেথি মিশিয়ে নেবেন। সঙ্গে চলে এসেছে ছানাপোনারা, শেরু আছে, বুল্লি আছে, আমরা ছাদে এসেছি সবাই মিলে আজকে। অ্যাকচুয়ালি ওরাও আমাকে হেল্প করে তেল বানাতে, যেটা তো আমি দেখিয়েছি আগের ভিডিওতে। সারাদিনের মধ্যে মানে সাহায্যের চেয়ে অসাহায্যটাই ওরা বেশি করতে পারে, সব কিছু ভাঙতে চুটতে। যাই হোক, এটাকে আমি কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। সব কুচফলগুলোকে আমি ফাটাবো না, আমি এখানে মোটামুটি 5টা এমনি দিয়ে দিলাম, আর 5টা একটু ফাটিয়ে সামান্য একটু ফাটিয়ে ফাটিয়ে ঠিক এরকম ভাবে দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি 500 গ্রাম নারকেল তেল আছে, আমি 500 গ্রাম নারকেল তেল এর মধ্যে এবার ঢেলে দেব। এটাকে প্রত্যেকদিন সকালবেলা একটু রোদ দিতে হবে, রোদ দিলে আমলকিগুলো এবং কুচফলগুলো এই মধ্যে জলের মধ্যে আস্তে আস্তে কালো হয়ে মিশতে শুরু করবে। তো সেই কারণে আমরা প্রত্যেকদিন এটাকে রোদ্দুরে দেব, অন্তত 7 দিন এটাকে রোদ্দুরে দিলে এটা রেডি হয়ে যাবে। যেমন করে আমরা আমতেল রোদ্দুরে দিই ঠিক সেভাবে আমরা তেলটাকে জ্বালাবো না, কারণ না জ্বালালে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমরা জ্বালাচ্ছি না, আমরা কাঁচেই এটাকে ইউজ করছি। এবার যে ক্যাস্টার অয়েল আমি দেখিয়েছিলাম, ক্যাস্টার অয়েল হচ্ছে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তো যাদের চুলের রুটগুলো আলগা হয়ে গেছে বা কোনো প্রবলেম আছে, যেমন আমি বললাম যাদের ড্যান্ড্রফ আছে তারাও ইউজ করতে পারে, এবং অবশ্যই তারা মেথি মিশিয়ে নেবে। এবং এবার আমি এই ক্যাস্টার অয়েল থেকে যেহেতু এটা খুব শক্ত মানে তেলটা খুব গাঢ় সেই জন্য এর থেকে মাত্র 2 ঢাকনি তেলই আমি এর মধ্যে ইউজ করব। আর
আর ভিটামিন ই অয়েল থাকলে ভিটামিন ই থাকলেও ভিটামিন ই আপনারা ইউজ করতে পারেন, তবে ক্যাস্টর অয়েল থাকলে আর কিছু দরকার হয় না। তো যাই হোক, এই যে আমার তেলটা কিন্তু আজকে রেডি হয়ে গেল। এবার এই তেলটাকে আমরা 7 দিন এটাকে বন্ধ করে রাখব এবং 7 দিনের পর এই গুটা দিয়ে দেব। তো এই যে আমার অয়েলটা আজকে রেডি হয়ে গেল, 7 দিন পর আমি আবার রিভিউ দিতে আসব। তো আজকে চলে যাচ্ছি। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা লাইক শেয়ার আর কমেন্টস তো অবশ্যই করবেন। তো আর যদি কিছু জানার থাকে এক্সট্রা করে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের জন্য তাহলে আসছি, আবার অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো ভিডিওর সাথে আর অবশ্যই নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের জন্য টাটা।